এখন আমি এই যে এই যে উঠা বসা করতে পারি, এখন আর আমার ওই রকম ব্যথা নাই। আগে আমি হাঁটলে একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটতাম, আমার এই জায়গায় একটু একটু ব্যথা করতো, এখন আর এই জায়গায় ব্যথা করে না, আমি স্বাভাবিক ভাবে চলতে পারি। আমার তো খুব ভালো লাগে, আমি স্বাভাবিক ভাবে এখন হাঁটতেছি। আগে আমি সিঁড়িতে উঠানামা করলে আমার একটু ব্যথা হইতো, এখন আর উঠানামা করলে কোনো ব্যথা হয় না, এখন ভালো লাগে। এই যে আমি উঠি, এই যে আমি চলতেছি, এখন আমার আর টান টান লাগে না। আসসালামু আলাইকুম, আমার নাম রাবেয়া, আমি নোয়াখালী থেকে আসছি, আমার বয়স 36, আমার হিপ জয়েন্টের সমস্যা আছে 9 মাস ধরে। আমি কোনো কাজ করতে পারতাম না, বসতে পারতাম না, তারপরে আমি কোনো কাজ করতে আমার ভীষণ সমস্যা হইতো, বসার কাজ করলে আমার ওই যে দাঁড়াইতে অনেক সমস্যা হইতো, তারপরে হাঁটলে আমার রক্ত টান খাইতো, ব্যথা করতো, আমার হাতে ওই যে এই জায়গায় ব্যথা করতো, আর জিমজিম করে জ্বলতো, হাঁটতে উঠাইতে পারতাম না, নামাইতে পারতাম না, অনেক ব্যথা আছিল। গ্রামে অনেক ডাক্তার দেখাইছি, তারপরে ওই যে বড় বড় ডাক্তার দেখাইছি, 60টা 60 জন ডাক্তার দেখাইছি। এই যে ডাকাইছি, হেরাকো বলতেছে যে আমার অপারেশন করাইতে হইব, করাইতে এই যে দোনো পায়ে এক পায়ে করাইতে 5 লাখ টাকা লাগবে কইছে। তার আগে যে ডাক্তার দেখাইছি, ওই ডাক্তাররা আমার ওষুধ দিত, আমি ওষুধ খাইতাম, ব্যথা ভালো হইতো, আবার ওষুধ শেষ, ব্যথা আবার শুরু হইতো। অপারেশন করে নেই, আমার টাকার একটু সমস্যা ছিল। আমি ইউটিউব আমার শেষ মতো আমি যে ঢাকা আইছি ডাক্তার দেখাইতাম, তারপরে কি করছে আমার ভাইয়ে ইউটিউব দেখে, আমি তো বাড়ি যেতে লইছিলাম, তারপর আমার ভাইয়ে ইউটিউব দেখি এই ডাক্তারের সন্ধান করলো, তারপর ডাক্তারের কাছে আইলো, আর ডাক্তার কইছে যে আপনি রোগী নিয়ে আসেন, তারপর আমার লই আইছে। লইয়ের পরে ডাক্তারের কথাবার্তা আমার ভালো লাগছে, ডাক্তার বলছে যে আপনি 15 দিন থাকেন, থাকার পরে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি 15 দিনের ভিতরে যাইতে পারবেন, আর যদি ভালো না লাগে তাহলে আমি আরো কয়েকদিন থাকতে পারবো। আজকে 12 দিন হয়েছে, এখন আমি আর ইয়ে চলে যেতে চাই। হ্যাঁ, এখন আমার ওই যে ব্যথাগুলা ছিল আগে উঠতে নামতে, ওই ব্যথাগুলা নাই, আর ওই যে এই জয়েন্টের জ্বালাফোড়া ছিল ওটাও কমছে, এটাও ভালো আছে। এখন আমি এই যে উঠা বসা করতে পারি, এখন আর আমার ওই রকম ব্যথা নাই। আগে আমি হাঁটলে একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটতাম, আমার এই জায়গায় একটু একটু ব্যথা করতো, এখন আর এই জায়গায় ব্যথা করে না, আমি স্বাভাবিক ভাবে চলতে পারি। আমার তো খুব ভালো লাগে, আমি স্বাভাবিক ভাবে এখন হাঁটতেছি। আগে আমি সিঁড়িতে উঠানামা করলে আমার একটু ব্যথা হইতো, এখন আর উঠানামা করলে কোনো ব্যথা হয় না, এখন ভালো লাগে। এই যে আমি উঠি, এই যে আমি চলতেছি, এখন আমার আর টান টান লাগে না। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।